এই পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়েছে এখন ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি। প্রিয় ভাইরা, এই দীন ইসলামের সুন্দর কথাগুলো বিশ্ব নবীজি ছড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে। রাসূল বললেন, আমার একটা আয়াত, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, আমার সুন্দর কথাগুলো গোটা পৃথিবীব্যাপী তোমরা ছড়িয়ে দাও। আল্লাহ রাসূল যেখানে বসে ভাষণ দিলেন, বললেন, এখানে যারা উপস্থিত নেই, অনুপস্থিতদের কাছে তোমরা যারা উপস্থিত আছো, তোমরা আমার সুন্দর কথাগুলো তাদের নিকট পৌঁছে দাও। তারা যদি গোটা পৃথিবীব্যাপী এ কথাগুলো পৌঁছে দেয়, আমার কোরআনের কথাগুলো যেন, আমার সুন্নার কথাগুলো যেন গোটা পৃথিবীর মানুষ জানে, জেনে যেন আমল করে তারা একটা সুন্দর জান্নাতি জীবন গঠন করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দীন ইসলামের এই প্রচার প্রসারের বর্তমানে এই টেকনোলজির যুগে আজকে আলেম ওলামারা কিন্তু পিছিয়ে নেই, আলেম ওলামারা পিছিয়ে নেই। এক সময় আমরা দেখতাম, আজ থেকে এক যুগ আগে গ্রামগায়ে অনেক যাত্রা পালা হতো, আপনারা দেখেছেন কি না, অনেক শুনতাম যাত্রা পালা হতো, এরপরে বাউল গানের পালা হতো, পালা গান হতো, হতো কি না, গ্রামগায়ে এগুলো প্রচুর হতো, বটতলাতে, স্কুল মাঠে, কলেজের পাশে, এই বিভিন্ন জায়গায়, দোকানের মোড়ে, বাজার কেন্দ্রিক, কমিটি কেন্দ্রিক, এই আয়োজনগুলো একসময় ব্যাপক পরিসরে ছিল, পালা গান, যাত্রা গান, অনেক কিছু। সেই যুবকেরাই, যে যুবকেরা রাত 2-3টার দিকে হাতে একতারা, দোতারা, সেতারা নিয়ে নর্তকীদেরকে নাচাতো, সেই যুবকেরাই আজকে ওই বাজার কমিটি, বটতলার কমিটি, স্কুল কমিটি, আজকে তারা তাফসির মাহফিলের আয়োজন করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো বিশ্বনবীজির এই কথা, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, তোমরা আমার আয়াত পৌঁছে দাও, ছড়িয়ে দাও পৃথিবীর সর্বত্র, পৃথিবীর রন্দে রন্দে কোরআন সুন্নার কথাগুলো পৌঁছে দাও। কোরআন সুন্নার কথাগুলো হলো আলোকিত কথা, নূর। এই নূর যেখানেই যাবে, ঘরাচ্ছন্ন অন্ধকার, পালাগানের অন্ধকার, যাত্রাগানের সেই অন্ধকার, বিভীষিকাময় কালো কুচ্ছিত আধারগুলো কেটে কোরআন সুন্নার নূরের বাতিটা এমনিতেই জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বললেন, ছড়িয়ে দাও, শুধু মানুষদেরকে জানিয়ে দাও, কোরআনের কথাগুলো জানিয়ে দাও, সুন্নার কথাগুলো জানিয়ে দাও, তোমাদের কাজ হলো জানিয়ে দেওয়া, কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া না, কারো উপর জোর করে চাপিয়ে দিবে না। এক সময় দেখতাম যুবক ভাইয়েরা কানে হেডফোন লাগিয়ে ওরা ধূমপাচালা গান শুনতো, এখন আর ধূমপাচালা শুনে না, ওরা দেখবেন কানের মধ্যে লাগিয়ে ওয়াজ মাহফিল শুনে, আলহামদুলিল্লাহ বলে। বিশেষ করে মিজানুর রহমান আজহারি, যুবকদের কানের হেডফোনের ভিতরে ওয়াজ বাজতেছে মিজানুর রহমান আজহারি। এই মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একটা নিয়ামত, এত মেধা, এই মেধাকে আল্লাপাক এত ক্ষুরো ধারালো করেছেন, সব পেপারে যার লেটার পেয়ে যিনি উত্তীর্ণ হয়েছে, সব বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে মিশর জয় করে, বাংলাদেশ জয় করে, এখন মালয়েশিয়া জয় করতেছে, পাশাপাশি এই মাসে তিনি একটা বিশ্ব রেকর্ড করেছে। কি রেকর্ড, জোরে বলেন, কি রেকর্ড করেছেন? মিজানুর রহমান আজহারি তো বাংলার সন্তান, ঠিক কি না, বাংলাদেশের সন্তান, শুধু আমাদের সন্তান বলে আমরা তাকে কোলের ভিতরে আটকিয়ে রাখতে পারবো না, তার প্রতিভা, তার ভিতরের সুপ্ত প্রতিভা, এটা ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীময়, এই পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়েছে এখন ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি, ঠিক কি না, জোরে বলেন, ঠিক কি না। কারণ কি? কারণ হলো সে তার ব্যক্তিগত কোনো কথা মানুষের নিকট কখনো প্রচার করে না, সে যা প্রচার করে আল্লাহর কোরআনে সে গবেষণা করে যা পেয়েছে, বিশ্বনবীজি রাসুল আরবি হাজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করে যা পেয়েছে, এগুলো তিনি প্রচার করছে,
এজন্য তার এত সুনাম, সুখ্যাতি, ভালোবাসা মানুষের হৃদয়ে জড়িয়ে আছে, ঠিক না প্রিয় ভাইরা? বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আল্লাহর রসুলের কথাগুলো এক্সেপশনাল প্রচার করার জন্য মিজানুর রহমান আজহারির নামে একটা নয়, ইউটিউবে শত শত ইউটিউবাররা ব্যবহার করতেছে, তার পেজ ব্যবহার করতেছে তার নাম দিয়ে, তার ছবি দিয়ে। কিন্তু তার স্পেশাল এই জীবনে লেখাপড়ার এত ব্যস্ত ছিল মিজানুর রহমান আজহারি ভাই, সে কখনো পেজ ইউটিউব ফেসবুক তেমন ছাত্রজীবন থেকে ব্যবহার করতে পারেনি, এত ব্যস্ত ছিল লেখাপড়াতে। এই ডিসেম্বর মাসে অনেক মানুষের আমাদের অনুরোধে ভাই একটা ইউটিউবে একটা চ্যানেল খুলেছে, তো চাওয়া হলো, যেহেতু বাংলাদেশে আসতে পারতেছে না তার লেখাপড়ার কারণে, পিএইচডি এমফিলের কারণে তিনি বাংলাদেশে আসতে পারতেছেন না, লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত, তো ওখানে বসে মালয়েশিয়া বসে তে সে ইসলামের সুন্দর কথাগুলো প্রচারের জন্য ইউটিউবে একটি চ্যানেল খুললো। সেখানে চ্যানেলটা শুধুমাত্র খুললো আর সে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমার একটা অফিসিয়াল একটা চ্যানেল আমি খুলেছি, এখান থেকে ইসলামের কথাগুলো, আল্লাহর রসুলের কথাগুলো, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আল্লাহর কোরআনের আয়াতগুলো, রসুলের হাদিসের এই সমীহ বাণীগুলো, ইসলামের মূল কথাগুলো, এগুলো আমার চ্যানেল থেকে আমি প্রচার করব, চলে যাবে গোটা মানুষদের নিকট, মানুষের এগুলো জানবে, শুনবে, পালন করবে, জীবনটাকে সুন্দর একটা আমলি জীবন হিসেবে গঠন করা হবে। আপনারা জানেন ইউটিউব থেকে এখন লক্ষ লক্ষ টাকা মানুষ ইনকাম করছে, কিন্তু সে আগেই ঘোষণা দিয়েছে আমার চ্যানেল দিয়ে আমি কোনো টাকা ইনকাম করব না। কতটা মুখলেস মানুষ হলে কথা বলতে পারে, সে মানুষ ইউটিউবে একটা চ্যানেল খুলেছে, চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেনি, কোনো ভিডিও দেয়নি, আপনি আমি যে ঢুকবো ঢুকে তো ভিডিও দেখবো, কোনো ভিডিও দেয়নি, 24 ঘন্টার ভিতরে তার চ্যানেলে 4,20,000 সাবস্ক্রাইব হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা, এই ভালোবাসা ইসলামের কিসের? এ পর্যন্ত কোনো ভিডিও দেয়নি, ভিডিও ছাড়া 7 লক্ষের বেশি সাবস্ক্রাইব হয়েছে তার চ্যানেলে। আপনি অনেকে বুঝবেন না, একটা চ্যানেলে 7 লক্ষ সাবস্ক্রাইব হতে মানুষের যুগ চলে যায়, 12 বছর যুগ চলে যায়, যুগ চলে যায়, এরপরেও 7 লক্ষ সাবস্ক্রাইব ভিক্ষা করেও পেতে পারে না। কিন্তু আজহারি সাহেব শুধুমাত্র চ্যানেলটা খুলে কিছুই করেনি, শুধুমাত্র খুলছে এতটুকু বললো, মানুষটাকে এত ভালোবাসে, যেহেতু খুলছে এখান থেকে গেলে কিছু পাওয়া যাবে, ভালো কিছু আমার জীবনের জন্য, আমাদের সমাজের জন্য, পরিবারের জন্য, এমন কিছু কোরআন সুন্নার কথা পাবো যে আমরা উপকৃত হব, যাই তার চ্যানেলটা ভিজিট করি, যে দেখতেছে কোনো ভিডিও নেই তারপরেও ভালোবাসা এত পর্যায়ের, ভিডিও নেই তারপরেও সাবস্ক্রাইব করে আসলো। এই ডিসেম্বর মাসের এটা বিশ্বজয় রেকর্ড, এ পর্যন্ত কোনো চ্যানেল এভাবে 24 ঘন্টার মধ্যে 4 লক্ষ সাবস্ক্রাইব হয়েছে এমন ইতিহাস গুগল ইউটিউব কোম্পানি আজ পর্যন্ত দিতে পারেনি। আজহারি সাহেব লক্ষ লক্ষ টাকা কামাই করলে করতে পারে, কিন্তু আগেই ঘোষণা দিয়েছেন যে না, আমার এই চ্যানেলটা গোটা পৃথিবীর 200 কোটি মমিন মুসলমানদের জন্য, অন্য ধর্মের মানুষের জন্য তারা জানবে, এটা জেনে তারা শাহাদা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এই বিশ্ব রেকর্ড জয় করেছে আমাদের দেশের ছেলে, এটা আমাদের গৌরব, ঠিক না? এটা আমাদের গৌরব, এটা আমাদের গৌরব। আমরা কাদেরকে ফলো করব, আমরা কাদের ফলোয়ার হব, কাদেরকে আমরা ভালোবাসবো, ব্যক্তি চিহ্নিত করতে হবে, ব্যক্তি চিহ্নিত করতে হবে, চেহারা দেখে নয়, ব্যক্তির ভিতরে কি আছে, জবান দিয়ে কি বলে, যদি কোরআন সুন্নার সত্য কথাগুলো বলে, সেভাবে আমল করে, সে দেশি হোক আর বিদেশি হোক, তাকে আমরা ভালোবেসেই যাব, ঠিক না? তাদের প্রতি আমাদের ভালোবাসা অবিরাম, অবিরাম ভালোবাসা, শ্রদ্ধা চলতেই থাকবে, ঠিক না?